দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে সজীব ওয়াজেদ জয় এর পরামর্শে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে হাত দেয় আওয়ামী লীগ সরকার। শক্তিশালী আইটি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে সরকার। এরই ধারাবাহিকতায় রবিবার প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা উদ্বোধন করলেন দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক জনতা টাওয়ার। ভারত ও মালয়েশিয়ার উদাহরণ তুলে ধরে জয় বলেন, বাংলাদেশ অচিরেই তথ্য প্রযুক্তি খাতে বিশ্বের প্রথম সারির একটি দেশে পরিণত হবে। স্টার্ট আপে নিজের অভিজ্ঞতা তুলে ধরে এর সাথে জড়িতদের সুবিধার জন্য জনতা টাওয়ারে একটি ফ্লোর দেওয়ার ঘোষণাও দেন তিনি। একবার দুবার তিনবার চেষ্টা করতে থাকলে নিজের সাকসেস, নিজের সফলতা এক সময় না এক সময় মেধা থাকলে আসবেই আসবে। ভবিষ্যৎ গুগল, ভবিষ্যৎ ফেসবুক আপনাদের মধ্যে থেকেই, আপনাদের মাঝে থেকেই উঠে আসবে। কারণ এখানে নিজের উদ্যোগ এবং মেধা ছাড়া এবং পরিশ্রম ছাড়া আর কিছুই প্রয়োজন নেই। এই জনতা টাওয়ারের একটা ফ্লোর রেখেছি শুধুমাত্র আমাদের এই যে একটা আমরা কম্পিটিশন করছি, কম্পিটিশনে আমরা বেস্ট স্টার্টআপদেরকে দেব বিনামূল্যে এবং নিম্ন মূল্যে। এই ফ্লোরটা রাখা হবে এই স্টার্টআপদের জন্য, এই উদ্যোক্তাদের জন্য। অনুষ্ঠানে ছোট মামা শেখ রাসেলের জন্মদিনে স্মৃতিকাতর হয়ে পড়েন সজীব ওয়াজেদ জয়। একই সাথে 75-এর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকরে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। প্রায় 30 বছর পর আওয়ামী লীগ সেই খুনিদের বিচার করতে পেরেছে। তাদের বেশিরভাগ আমরা ধরেছি, ফাঁসি দিয়েছি। কয়েকজন এখনও বিদেশে পলাতক আছে, তাদের আমরা চেষ্টা করছি তাদেরকে ফিরিয়ে আনার। তো এই চেষ্টা আমাদের চলবে এবং তাদের সবাইকে আমরা আইনগত বিচার করব। অনুষ্ঠানে সফটওয়্যার টেকনোলজি পার্কে বরাদ্দ পাওয়া প্রথম 4টি কোম্পানিকে আনুষ্ঠানিকভাবে জায়গা বুঝিয়ে দেন বঙ্গবন্ধুর দৌহিত্র। এছাড়া বিসিসি ভবনে অ্যানিমেশন অ্যান্ড সাউন্ড ইফেক্ট ল্যাবের উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়। রুহুল আমিন তুহিন, জিটিভি নিউজ, ঢাকা।